কুমার সিকদার, সহকারী শিক্ষক, পশ্চিম মিঠাপাই নিসারিয়া দাখিল মাদ্রাসা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই, বাড়িতে আছো সকলে, করোনাকালীন সময়ে বাড়িতে বসে পড়াশোনা করছো, এই কামনা করছি। তোমাদের ছুটি হয়তো আরো দীর্ঘায়িত হবে, ইতিমধ্যে শুনলাম ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাই তোমাদের আর তোমাদের সাথে আর আমাদের শ্রেণী কক্ষে দেখা হবে না, কিন্তু এই মোবাইলের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে তোমরা অন্তত যতটুকু সম্ভব ততটুকু পাঠ দান এবং গ্রহণ করার চিন্তা ভাবনা করবা। এবং এখানে আমরা বিগত দিনে যে ক্লাসগুলো তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরা বাড়িতে বসে দেখতেছো, এটা আমরা বলতে পারতেছি। এখন আজকে শোনো, অল্প সময়, আর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ 3 এবং 7, এর ভিতর থেকে আমরা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই বিষয়ের উপরে কি কি আমরা জানবো আজকে পাঠ থেকে, কোষ কি রকমের, কোষ সম্বন্ধে আমরা ব্যাখ্যা দিতে পারবো, তারপরে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য প্রদানকারী কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানতে পারবো, এবং তৃতীয়ত আমরা পারবো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুটি চিত্র আঁকতে পারবো আজকের পাঠ থেকে, এগুলো পারা যাবে। এর জন্য তোমরা মনোযোগ সহকারে শুনবে। তা আমাদের প্রথমে আসি যে কোষ কি। কোষ হলো, তোমাদের বই দেখো 22 পৃষ্ঠায় তোমরা দেখবা লেখা আছে কোষ জীবের গঠন একক। এটা কিরকম, যে একটা বিল্ডিং করতে গেলে যখন আমরা একটা দালান করতে যাই, তখন দেখা যায় কি ছোট 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 এক একটা ইটের পর এক একটা ইট, একটা পর একটা ইট সাজাই আমরা একটা দালান, পূর্ণাঙ্গ দালান করি। যখন দালানটা আবার ভেঙে ফেলা হয়, তখন দেখা যায় ইটগুলো আলাদা হয়ে যায়। সেরকম আমাদের দেহ হাজার হাজার লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত। যে কোনো একটি কোষ দিয়ে, হ্যাঁ, নিম্ন শ্রেণীর কিছু জীব আছে যারা একটা কোষ দিয়ে, শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত। এরকম তোমরা অনেক কোষের নাম বলতে পারবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো। কিন্তু আমরা উন্নত যে সমস্ত প্রাণী আছে, এ সমস্ত প্রাণীদের দেহ মূলত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো মূলত আমরা পৃথকভাবে খালি চোখে দেখতে পারি না, এগুলো আমাদের ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র বা শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব। সর্বপ্রথম আমরা একটু জানি, যেটা বলছিলাম কোষের গঠনের একক। হ্যাঁ, তারপর জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। এটা হলো তোমাদের সংজ্ঞা, যদি বলা হয় কোষ কাকে বলে, তো বলবা যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। এবং এই কোষ কি, এটা কোষটা কীভাবে কে সর্বপ্রথম বাহির করছে বা আবিষ্কার করছে, এটা তো আমাদের জানতে হবে। আমরা হঠাৎ করে তো কেউ আমাদের বইতে লেখে না যে কোষ এই এই, অবশ্যই কেউ না কেউ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা শুরু করছে। এখন দেখো, ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের সিবি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বস্তু দেখতে পান, সাজানো আকার দেখতে পান। তোমরা মৌচাক দেখেছো কি সুন্দর করে সাজানো থাকে, ছিদ্রগুলো একটা পাশাপাশি একটা পাশাপাশি, ওই রকমের কোষগুলো অবশ্য একটার সাথে একটা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো থাকে। এবং একটা কোষ থেকে আর একটা কোষে যে রঞ্জক পদার্থগুলো, পানি, খনিজ, এগুলো যাওয়া আসার জন্য ছোট ছোট ছিদ্র থাকে। যাই হোক, এইগুলোকে তিনি কোষ নামে আখ্যা দেন। যে সে সিপির মতো যে বা মৌচাকের মতো যে অবস্থাগুলো দেখতে পেয়েছেন পরীক্ষার মাধ্যমে, সেটা কিন্তু কোষ বলে আখ্যা দিয়েছেন। এগুলো মূলত মৃত কোষ ছিল, জীবন্ত কোষের প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকে দেয়ালগুলো শুধু কি, তখন সে যে পরীক্ষাটা করছিল তখন তো অত্যাধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়নি, যার ফলে সে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। অবশ্য দিনের পর দিন আমাদের ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র, বিভিন্ন রকমের যন্ত্রপাতির এত উন্নততর হয়েছে বা বিজ্ঞানের সরঞ্জামাদি কারণে, পরে কোষ বা অন্যান্য সব ব্যাখ্যাটা আরও যেটা আছে সবগুলো সে অন্যান্য বিজ্ঞানীরা সুন্দরভাবে তৈরি করেছে, যেটা এখন আমাদের খুব ফলপ্রসূ, আমাদের শিখতে খুব সাহায্য করছে। যাই দেখ, এখন দেখো আমাদের জীব কোষের প্রকারভেদ। এখন আমার প্রকারভেদে আসি, তোমাদের এখানে আছে দেখো, নিউক্লিয়াসের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো
আদি কোষ এবং প্রকৃত নিউক্লিয়াসের উপস্থিতিতে। তাহলে দেখো এই আদি কোষের নিউক্লিয়াস কোন আবরণ দ্বারা আবদ্ধ না। দেখো আদি কোষ বলছে কি নিউক্লিয়াসের কোন আবরণ, নিউক্লিয়াস কোন আবরণ দ্বারা আবদ্ধ নয়, বুঝতে পেরেছো? যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া নিউক্লিয়াসের যে কোষটা থাকে সেই কোষটাকে আদি কোষ বলে, আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। আবার এই প্রকৃত কোষে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দেহ কোষ, অন্যটি জনন কোষ। দেহ কোষ বলতে সে কোষগুলো আমাদের শরীরে বৃদ্ধি সাধন করে। হয়তো আমরা ছোটকালে কতটুকু ছিলাম, কত ওজন ছিল, 5 কেজি, 7 কেজি, তারপর 8 কেজি, 10 কেজি, ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন 40, 50, 60, 70 কেজি হয়েছে না? এখন এই দেহ কোষের, এই যে দেহ কোষ, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, একাধিক কোষে পরিণত হয়, ধীরে ধীরে হাজার হাজার কোষে পরিণত হয়, আমাদের দেহকে বৃদ্ধি করছে। এবং জনন কোষ হলো, জনন কোষ যে কোষ আমাদের বংশবৃদ্ধি বা জনন প্রক্রিয়া অংশগ্রহণ করে, প্রজননে অংশ নেয়, সেটা হলো জনন কোষ। এবার জীবের দেহে বিভিন্ন আকার আকৃতি কোষ দেখা যায়। হ্যাঁ, এটাও একটা কথা, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তকার, এই রকম ইত্যাদি বিভিন্ন রকম কোষ দেখা যায়, অথচ এই কোষগুলো খালি চোখে দেখা যায় না, জলে কথা। একটি জীব কোষের গঠন, এখন গঠন আমরা দেখো, আমরা আগেই একটা তোমাদের হোয়াইট বোর্ডে একটা তোমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ চিত্র আমরা দিয়ে রেখেছি, দেখো তোমাদের ভবিষ্যতে মিলিয়ে নাও। আমাদের বাম পাশে যে, এই যে বাম পাশে যে কোষটা দেওয়া আছে ছবিটা, সেটা হলো প্রাণী কোষ, এই পাশে যেটা দেওয়া আছে সেটা হলো উদ্ভিদ কোষ। এখন এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের প্রধান যে পার্থক্যটা সেটা কি, সেটা হবে এই আমাদের প্রাণী কোষের এই চারপাশ দিয়ে দেখো কোনো কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষে সেই কোষ প্রাচীরটা রয়েছে। দেখছো এইটুকু, এই তারপর আবার এইভাবে এইভাবে, এখান দিয়ে রঞ্জক পদার্থ, বিভিন্ন রকমের জৈব যে পানি জাতীয় যে জিনিসগুলো বা এর ভিতরে যে শক্তি বা বিভিন্ন প্রোটিন আসা যাওয়া করে, এই এর ভিতর দিয়ে আসা যাওয়া করে। তাও এরপরে কিন্তু এখানেও যে আসা যাওয়ার এই ছোট 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 ছিদ্র থাকে, যার মাধ্যমে ভিতর দিয়ে বাইরের সাথে আসা যাওয়া সব যে কোনো পদার্থ আসা যাওয়া সম্পন্ন হয়। যদি আসা যাওয়া সম্পন্ন না হতো তাহলে তো এটা কোষটা মৃত্যু মারা যেত, যার জন্য কোনো কোষই মারা যেতে পারে না, একটার সাথে একটা সম্পর্ক থাকে। যখন কোষগুলো মারা যায় তখন তো বিভিন্ন রোগ সৃষ্টি হয় আমাদের শরীরের ভিতর। যাই হোক, হ্যাঁ, কোষ প্রাচীর বলছে শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি, কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে। এই যে বলছিলাম ছিদ্র থাকে, অবশ্যই ছিদ্র থাকে, কোনো কোনো না, সব প্রাণী কোষের ছিদ্র থাকে। ছিদ্র না থাকলে তো সে কোষটা শরীরে কোনো কাজেই আসতে পারে না, আর সে কোষটা কীভাবে বড় হবে, সে কোষটা কীভাবে দীর্ঘবৃদ্ধি হয়ে আর একটা কোষ তৈরি হবে, অবশ্যই ছিদ্র থাকে। এরকমের এদের কূপ বলে, এই যে ছিদ্র থাকে এদের কূপ বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। যেটা আগে বললাম যে তরল পদার্থ এই কোষ প্রাচীর এটা নিয়ন্ত্রণ করে বাইরের ভিতরে যাওয়া আসা। প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দাবিষ্ট জেলিন নিয়ে থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। এই যে আধা থকথকে জিনিসটা, এই এটা এটাও আছে, ওইটার এইটার ভিতরে থাকে থকথকে যে বস্তুটা থাকে সেটাকে আটকে রাখে, সেই তো তোমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম একে জীবনের ভিত্তি বলা হয়। এর তিনটি অংশ যথা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, এগুলো তোমাদের এই কোষের ভিতরে আছে। দেখো সবগুলো আছে, দেখো ওখানে মিলে দেখো। তারপর কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কোনটা, এটা আছে তোমাদের প্রাণী কোষেও আছে, এদিকে উদ্ভিদ কোষেও রয়েছে। তারপরে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল বা মেমব্রেন বল। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে। তারপর বলছি কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আছে না এখানে, সাইটোপ্লাজম দেখো প্যাটোপ্লাজম, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধ তরল অংশটি থাকে তাকে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম থেকে কি বলছে,
নিউক্লিয়াস কে বাদ দিলে যে অর্ধ তরল অংশটি থাকে তাকে সাইটোসোম। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন শালিক সংশ্লেষণ। শালিক সংশ্লেষণ কথা আসছে যখন, এখন শালিক সংশ্লেষণ শুধু এখানেই হবে, উদ্ভিদ কোষের ভিতরে হবে, কিন্তু প্রাণী কোষে হবে না। প্রাণী কোষে কোনো শালিক সংশ্লেষণ হয় না, উদ্ভিদ কোষে হয়। যে উদ্ভিদ কোষ সে যে সবুজ অংশ থাকে সেখানে তোমাদের সূর্য আলো, খনিজ লবণ, তারপর কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এই সমস্ত গ্যাস এবং পানি, এর সমন্বয়ে এখানে শালিক সংশ্লেষণ হয়। তারপর একটা দেখো প্লাস্টিড, প্লাস্টিড নামের একটা বস্তু থাকে, সেটা কি করে এগুলোকে বর্ণধারও বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে থাকে। এটা কি করে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে প্রধান পাতা ফুল ফলে বিভিন্ন রং দেখি আমরা, এই প্লাস্টিডের কারণেই কিন্তু এই বিভিন্ন উদ্ভিদের ফুল ফলের রং একক রকম হয়, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা আবার সাদা, এরকম হয়ে যায়। তারপর কি সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতেও সাহায্য করে, তাই ঠিক আছে। অন্যান্য রঙের প্লাস্টিক গুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে দেয়। বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। তারপর বলছে কি দেখো কোষ গহ্বর, কোষ গহ্বর তো আমাদের এখানে আছে, সেটা মূলত এইটাই, এই দেখো এই কোষ গহ্বর এখানেও আছে, এখানেও আছে। তবে কোষ গহ্বর প্রাণী কোষে খুব একটা, হ্যাঁ খুব কম পরিমাণেই থাকে এবং খুব ছোট আকারে থাকে, দু একটা প্রাণী কোষে নাও থাকতে পারে, কিন্তু উদ্ভিদ কোষে অবশ্যই কোষ কোষ গহ্বর থাকে এবং সেটা খুব বড় আকারের থাকে। এরপরে আছে দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটা তোমার উদ্ভিদ কোষ প্রাণী কোষ দু জায়গায় থাকবে। এই তো মাইটোকন্ড্রিয়া দেখো এইটা, এই যেটা ভিতরে এই আঙুলের না অপেক্ষা থাকে, উপরে এই নিচে উপরে মনে হয় যেন এইভাবে মিশানো হয়ে আছে, এখানেও আছে, কিন্তু এটাকে শক্তির কেন্দ্র বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় এটাকে। এখানে কি করে কোষের ভিতর যে ধরনের শক্তি উৎপাদন করার কথা সেগুলো এখানে উৎপন্ন হয়। এখানে বলছে কি এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃদ্ধাকার, তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই দেখো এই একটা স্তর, তারপর আরেকটা স্তর থাকে, এইরকম দেখছো দুইটা স্তর থাকে, এর ভিতরে কার্য সম্পন্ন হয়। বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভাজযুক্ত, এই ভিতরটা ভাজযুক্ত, বাইরেটা কিন্তু সোজা মসৃণ, এখানেও তাই একই রকমের। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি এই কোষ, সব কোষ সব ঠিক আছে, যদি মাইটোকন্ড্রিয়া এখানে যদি মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন না করে তাহলে পুরো কার্যক্রম, কোষের ভিতরে পুরো কার্যক্রম ব্যর্থ হবে। এই জন্য আমি মনে করি যে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে কোষের ভিতরে গুরুত্বপূর্ণ একটা উপাদান বঙ্গাণু। তারপর আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় আছে। দেখো বলছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। এটা এখানে নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। নবীন বলতে কি নবীন পর্বীণ, নবীন ছোট কোষ, এই সব সবেমাত্র যে কোষটা তৈরি হয়েছে, মূলত একটা উদ্ভিদের শিকড়ে মাথায় যে অংশটা যেটা দ্রুত বৃদ্ধি পায় বা একটা উদ্ভিদের মাথার যে অংশটা একদম প্রতিদিনই বাড়তে থাকে বাড়তে থাকে, সেই সমস্ত কোষের কি বলছে সেই সমস্ত কোষের কেন্দ্রের দিকে থাকে এই নিউক্লিয়াস, আর আদি কোষে থাকে প্রাণীর একটু পাশের দিকে। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে এবং এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তকারও হতে পারে, নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। তিনটি নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্ত্র, নিউক্লিওলাস নিয়ে গঠিত। এই যে আমরা নিউক্লিওলাস বলছিলাম, ক্রোমোজোম, এইগুলো এখানে দেখো এই নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস এবং ক্রোমোসোম এইগুলো থাকে নিউক্লিয়াসের ভিতরে, যে তিনটে পদার্থ থাকে সেগুলো নামগুলো। তো দেখো আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা কথা বলি,
কিন্তু যারা এই সমস্ত কোষ বা বিভিন্ন আবিষ্কার করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, বই পুস্তকে লিখেছেন, তারা কিন্তু মূলত খুব একটা বাঙালি কম। আমাদের বাঙালি বিজ্ঞানীদের ভিতরে আচার্য জগদীশচন্দ্র বসু রয়েছেন, কিন্তু সে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে। কিন্তু তার চাইতেও বড় বড় প্রমাণ দিয়ে বিশেষ করে ইংরেজ বিজ্ঞানীরা রেখেছে, ইউরোপ আমেরিকা যে বিজ্ঞানীরা রয়েছে জার্মানিতে, তারপর ইংল্যান্ড, তারপর ইটালি, এইখানে জাপান, তারা কিন্তু সব এই এমন যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো আমাদের বাংলার সাথে একটু হয় যে উচ্চারণ করতে আমাদের অসুবিধা হয়। তারপর তারা সবগুলো ইংলিশে করেছেন, কারণ ইংলিশ পৃথিবীর সকল দেশে সকল রাষ্ট্রে মানুষের একটা প্রধান ভাষা, যেটা যোগাযোগের। আমেরিকার লোকেরা ইংলিশ বোঝে, আর ইউরোপের লোকেরাও বোঝে, আফ্রিকার, এশিয়া সব দেশের মানুষের জন্য একটা প্রচলিত ভাষা ইংলিশ। এবং এই সমস্ত সব প্রাণী উদ্ভিদের নামগুলো কিন্তু ইংলিশেই লেখা হয়েছে, ল্যাটিন ভাষায় লেখা হয়েছে, ইংলিশে লেখা হয়েছে, এবং সব নামগুলো ভিতরে ইংলিশে দেওয়া হয়েছে। এজন্য তোমরা এখানে যে নামগুলো দেওয়া আছে, যে এই নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এই নিউক্লিয়ার মেম্ব্রেন, এই নামগুলো তোমরা খুব যত্ন সহকারে পড়বে যাতে ভুল না হয়। ঠিক আছে, এরপর আমরা আবার নতুন একটা ক্লাস নিয়ে আসব। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।